আমি এখন ভাষাচিত্র থেকে প্রকাশিত আমাদের তৃতীয় সংকলন জানালার জোনাকিরা এই বইটি থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতাটির নাম বিহঙ্গিনী, আমারই লেখা কবিতাটি। বিহঙ্গিনী শিপু চৌধুরী। চঞ্চলা হরিণী, ভীতু লাজুক তার চাহনি, আকুল হিয়ার মাঝে লুকানো বাসনা, আলতা পায়ে চলিল দামিনী, তীর তীর করে কাঁপে ঠোঁট দুখানি, কপলে রক্তিম আভায় তাণ্ডব তুলে কামনা, তরঙ্গ তটিনী উদাসী অবুজ তাহার মনখানি, সম্মুখে অপার সিন্ধু ফিরিয়া না চায়, সদা হাস্য কল কল আপনি রহস্য অতল, সমুদ্র কোল জুড়িয়া ইন্দ্রাণী বয়ে বয়ে যায়, রাজ্য রাজ ভাণ্ডার ফেলিয়া দিগন্তে হারায়, নিশিথিনী বিরহিণী মলিন বিষণ্ণ তাহার মুখখানি, অন্তরের অন্তরালে অন্তর দহন অধরে ওষ্ঠ চাপি করিছে সহন, হৃদয়ের কপাট খানি রুদ্ধ করিল দেবযানী, সযতনে অশ্রুধারা করিল সংবরণ, অনন্তকাল এই ভরাক্রান্ত মেঘ হায় করিছে বহন, মায়াবিনী অভিমানী কত ব্যথা জমা তাহার না জানি, দিন যায় রাত আসে রূপবতী হাসে লোকেশে, হাসিয়া ফিরিয়া মায়াবতী ধরণীতে লুটায়, পিছনে ফেলিয়া অরণ্যানী ডানা মেলিল বিহঙ্গিনী, প্রেমালতীকে বাঁধে সে শিকল কোথায়। আপনারা এই বইটি কিনুন জানালার জোনাকিরা। এই বইয়ে আমার এই কবিতাটি আছে, কবিতাটি পড়ুন এবং আপনারা অবশ্যই জানাবেন যে এই কবিতাটি কেমন হয়েছে। সেই সাথে আরও গল্প আছে এবং আরও কবিতা আছে, একই মোড়কের মধ্যে 100 জন লেখকের লেখা আছে। আপনাদের সবাইকে ফাগুনের শুভেচ্ছা, আমার জোনাকিদের অনেক অনেক ভালোবাসা। খোদা হাফেজ।